আলাইকুম। আজকে আমরা ফেজ রিলেশনশিপ এর বিভিন্ন ডেরিভেশন নিয়ে কথা বলবো। আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় রিলেশনশিপ অ্যামাং ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, ময়েশ্চার কন্টেন্ট এবং স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে। এই ধরনের ডেরিভেশন করার জন্য প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম এঁকে নিব। ফেজ ডায়াগ্রাম এই সব ধরনের ডেরিভেশন করার জন্য কমন, এবং কয়েকটি জিনিস কমন, তার মধ্যে হচ্ছে ভলিউম অফ সলিড যেটা সেটা ইকুয়াল জিরো ধরব, কখনো ভলিউম অফ ভয়েড ইকুয়াল জিরো ধরব, এবং কখনো ভলিউম অফ সলিড ইকুয়াল জিরো ধরে আমরা এই ধরনের ডেরিভেশন করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা ফেজ ডায়াগ্রামটা এঁকে নিই। ফেজ ডায়াগ্রামে এয়ার থাকবে, ওয়াটার থাকবে এবং সলিড থাকবে, এবং ভলিউম এথিলেশন থাকবে, ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ ওয়াটার এবং ভলিউম অফ সলিড। আমরা ধরে নিচ্ছি ভলিউম অফ সলিড এই ডেরিভেশনের জন্য ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, ময়েশ্চার কন্টেন্ট এবং স্পেসিফিক গ্র্যাভিটির জন্য ভলিউম অফ সলিড আমরা ইকুয়াল 1 ধরে নিলাম। তাহলে ভলিউম অফ ভয়েড সমান আমরা জানি ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার। এখন ভলিউম অফ ভয়েড ইকুয়াল ই, কারণ ভলিউম অফ সলিড ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড ইকুয়াল হচ্ছে ভয়েড রেশিও ই। আমরা যদি এটা ইকুয়াল 1 ধরি তাহলে ভি ভি ইকুয়াল হয় ই। তাহলে টোটাল ভি বা ভলিউম কত হবে? 1 প্লাস ই, তাহলে টোটাল ভলিউম ইকুয়াল 1 প্লাস ই। এবং ওয়েটের রিলেশন হবে ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ সলিড এবং ওয়েট অফ এয়ার, ওয়েট অফ এয়ার যেটা টেন্স টু জিরো। এখন আমরা যদি ভলিউম অফ সলিড 1 ধরি তাহলে দাঁড়াবে ওয়েট অফ সয়েল সলিড ডাব্লিউ ইকুয়াল ভিএস জিএস গামা ডাব্লিউ। এটা আসবে স্পেসিফিক গ্র্যাভিটির ডেফিনেশন থেকে। স্পেসিফিক গ্র্যাভিটির সমান আমরা জানি ইউনিট ওয়েট অফ সলিড ডিভাইড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ইউনিট ওয়েট অফ সলিড আমরা ভেঙে লিখলে হবে ওয়েট অফ সলিড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। এই রিলেশন থেকে আমরা ডাব্লিউ এস বের করলে জিএস ভিএস গামা ডাব্লিউ হবে। এই রিলেশনটা আমরা লিখতে পারি যেহেতু ভিএস ইকুয়াল 1 হচ্ছে তাহলে ডাব্লিউ ইকুয়াল হবে জিএস গামা ডাব্লিউ। আমরা আবার জানি ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সলিড। এখন ওয়েট অফ সলিড আমরা আগে বের করছি ইকুয়েশনে যেটা জিএস গামা ডাব্লিউ, তাহলে জিএস গামা ডাব্লিউ এখানে বসাই দিলাম, ওয়েট অফ ওয়াটার থাকলো। তাহলে ওয়েট অফ ওয়াটার দাঁড়াবে ময়েশ্চার কন্টেন্ট স্মল ডাব্লিউ জিএস গামা ডাব্লিউ। আমরা এই রিলেশন পেলাম। এখন আমরা ইউনিট ওয়েট যদি ধরি, ইউনিট ওয়েট আমরা জানি ওয়েট বাই ভলিউম, তাহলে ওয়েট মিনস ওয়েট অফ এয়ার প্লাস ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার। ওয়েট অফ এয়ার টেন্স টু জিরো, সেই জন্য ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার এবং ভলিউম থাকলো নিচে। ওয়েট অফ সলিডের ইকুয়েশন আমরা এখান থেকে বসাই দিব যে জিএস গামা ডাব্লিউ প্লাস ওয়েট অফ ওয়াটার, এখান থেকে স্মল ডাব্লিউ জিএস গামা ডাব্লিউ, ও ময়েশ্চার কন্টেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি ইউনিট ওয়েট অফ ওয়াটার। আর ভি ইকুয়াল আমরা এখানে বের করছি 1 প্লাস ই বসাই দিলাম। এখন আমরা এটাকে যদি জিএস গামা ডাব্লিউ কমন নিই তাহলে এই দিক থেকে 1 প্লাস ডাব্লিউ থাকে। এটা হচ্ছে ও ইউনিট ওয়েট এবং স্পেসিফিক গ্র্যাভিটি ইউনিট ওয়েট অফ ওয়াটার এবং ভয়েড রেশিও ময়েশ্চার কন্টেন্টের মধ্যে রিলেশন। আমরা যদি 1 বাই ডাব্লিউ স্মল ডাব্লিউ যেটা ময়েশ্চার কন্টেন্ট এটাকে একটু লিখি তাহলে এরকম দাঁড়ায় যে গামা গামা ডিভাইড বাই 1 প্লাস ওমেগা, এই ওমেগা চলে আসলো এখানে এবং জিএস গামা ডাব্লিউ 1 প্লাস ই থাকলো।
এটা সমান আমরা জানি ড্রাই ডেন্সিটি গামা ডি, তাহলে গামা ডি ইকুয়াল জি এস গামা ডব্লিউ ওয়ান প্লাস ই। এই রিলেশন থেকে আমরা এটা হচ্ছে রিকোয়ার্ড রিলেশন এবং ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, ময়েশ্চার কন্টেন্ট এবং স্পেসিফিক গ্র্যাভিটির মধ্যে। এখন আমরা আরেকটা রিলেশন দেখব যেটা এস ই ইকুয়াল ডাব্লু জি এস। এই রিলেশনটা আমরা দেখব। এই রিলেশনের জন্যও প্রথমে আমাদের যে ফেজ ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামটা এঁকে নিতে হবে। ডায়াগ্রাম আঁকার পরে আমরা ইকুয়েশন থেকে জানি ভলিউম অফ ওয়াটার, দ্যাট মিন্স ইউনিট ওয়েট, যদি আমরা ইউনিট ওয়েট লিখি, ইউনিট ওয়েট যদি লিখি তাহলে ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ ভলিউম অফ ওয়াটার এই রিলেশন থেকে আসে। সেখান থেকে যদি আমি লিখি তাহলে দাঁড়ায় ভলিউম অফ ওয়াটার ইকুয়াল ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। এবং ওয়েট অফ ওয়াটার আমরা আগে বের করেছি এই ইকুয়েশন ময়েশ্চার কন্টেন্ট থেকে, ওয়েট অফ ওয়াটার আসে ডাব্লিউ জি এস গামা ডাব্লিউ। এখানে যদি আমরা বসাই দিই ডাব্লিউ জি এস গামা ডাব্লিউ তাহলে এটা এটা কেটে যায়, থাকে ডাব্লিউ জি এস। আমরা জানি ডিগ্রি অফ স্যাচুরেশন ইকুয়াল ভলিউম অফ ডিগ্রি অফ স্যাচুরেশন যেটা এস, আমরা জানি ডিগ্রি অফ স্যাচুরেশন যেটা এস, এস ইকুয়াল আমরা জানি ভলিউম অফ ওয়াটার ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড। তাহলে ভলিউম অফ ওয়াটার এই ইকুয়েশন থেকে ডাব্লিউ জি এস, সেক্ষেত্রে আমরা বের করতে পারি এস ইকুয়াল ডাব্লিউ জি এস। এখন আমরা দেখে নিই কীভাবে ড্রাই ইউনিট ওয়েট ক্যালকুলেশন করতে পারি। আমরা প্রথমে দেখি ইউনিট ওয়েটের ডেফিনিশন থেকে আমরা জানি ওয়েট ডিভাইড বাই ভলিউম হচ্ছে ইউনিট ওয়েট। এখন ওয়েট আমরা যেটা জানি ফেজ রিলেশনশিপ, এই ধরনের ডেরিভেশনের জন্য আমরা ফেজ রিলেশনশিপ যে ডায়াগ্রাম সেটা এঁকে নিব। একদিকে থাকবে যেটা আমরা আগে দেখাই একটু, একদিকে থাকবে ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড এবং ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ এয়ার প্লাস ওয়াটার, এবং এদিকে থাকবে ওয়াটার সলিড টোটাল ওয়েট যদি আমরা বলি এবং ওয়েট অফ এয়ার। এটা হবে ফেজ ডায়াগ্রাম, আমরা ফেজ ডায়াগ্রাম এঁকে নেব। এরপরে আমরা দেখি ইউনিট অফ ডেফিনেশন ওয়েট বাই ভলিউম। আমরা ওয়েট অফ ওয়েট যদি জানি, ওয়েট যদি বের করি ফেজ ডায়াগ্রাম থেকে, তাহলে ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার হচ্ছে টোটাল ওয়েট এবং থাকবে ভলিউম। এখন ওয়েট অফ সলিডকে যদি আমরা কমন নিই তাহলে থাকবে ওয়ান প্লাস ডাব্লিউ ডাব্লিউ মানে ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সলিড ডিভাইড বাই ভি। আমরা যদি দেখি যে ওয়েট অফ সলিড ডিভাইড বাই ভলিউম, তার মানে ড্রাই ইউনিট ওয়েট গামা ডি ইকুয়াল থাকলো, আর ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সলিডই হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট স্মল ডাব্লিউ, তাহলে গামা ডি ইকুয়াল গামা ডি টু ওয়ান প্লাস ডাব্লিউ। এখন যদি আমরা গামা ডি বের করতে চাই তাহলে এই ইকুয়েশন থেকে গামা ডিভাইড বাই ওয়ান প্লাস যেটা পার্সেন্টেজে থাকে ময়েশ্চার কন্টেন্ট, যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব তখন ডেসিমিলে বসাবো। সিমিলার যদি ডেন্সিটির জন্য ক্যালকুলেশন বলে তাহলে আমরা লিখবো রো ডি ইকুয়াল রো ডিভাইড বাই ওয়ান প্লাস ডাব্লিউ। স্পেসিফিক ভলিউম এই ডেফিনেশনটা আমরা একটু দেখি, দি টোটাল ভলিউম অফ সয়েল হুইচ কন্টেন্স ইউনিট ভলিউম অফ সলিড, তার মানে টোটাল ভলিউম কে যদি আমরা যেখানে সলিডের ভলিউমকে ওয়ান ধরি তাহলে যে ভলিউম পাবো সেটাই হবে স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউম ভি ইকুয়াল ওয়ান প্লাস ই। আমরা যদি ভলিউম ধরি তাহলে ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড। ভলিউম অফ সলিডকে যদি ওয়ান ধরি ফেজ ডায়াগ্রামে তাহলে এই ভলিউম অফ এয়ার আর ওয়াটার মিলে হচ্ছে ভয়েড, ভলিউম অফ ভয়েড
ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড ইকুয়াল, আমরা জানি ভয়েড রেশিও ই, ভলিউম অফ সলিডকে যেহেতু আমরা ওয়ান ধরেছি সেজন্যে তাহলে ভলিউম অফ ভয়েড ইকুয়াল ই হবে, এখন স্পেসিফিক ভলিউম হবে ওয়ান প্লাস ই। এখন আমরা দেখি এয়ার কন্টেন্ট, দি রেশিও অফ দ্য ভলিউম অফ এয়ার টু দ্য টোটাল ভলিউম অফ দ্য সয়েল কে আমরা বলবো এয়ার কন্টেন্ট। তাহলে এয়ার কন্টেন্ট এ ইকুয়াল ভলিউম অফ এয়ার ডিভাইড বাই টোটাল ভলিউম অফ সয়েল সলিড।